কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর এই ভাঙল ঘুম। চালকদের জন্য খোলা হলো বিশেষ বিশ্রাম কক্ষ। একের পর এক অভিযোগ উঠছিল রেলের বিরুদ্ধে, চালকদের ঘুম হচ্ছে না, বিশ্রাম পাচ্ছে না তারা। এরপরই নড়ে চড়ে বসলো রেল। চালকদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হলো বিশ্রাম কক্ষে। শিয়ালদহ স্টেশনের মেন শাখার উপরে অর্থাৎ তিনতলায় এই বিশ্রাম কক্ষ তৈরি করা হয়েছে। রেল সূত্রের খবর, এতদিন ডরমিটরি কক্ষ ছিল, সেখানেই থাকতেন চালকরা। ছিল না কোনো বাতানুকূল যন্ত্র, ফলে ঘন্টার পর ঘন্টা ট্রেন চালিয়ে এসে গরমের মধ্যে চালকদের ঘুমোতে হতো। এমনকি মনোসংযোগ যাতে সঠিক থাকে তার জন্য ছিল না কোনো ব্যবস্থা। এবার পূর্ব রেলের তরফে মোট 8টি বিশ্রাম কক্ষ করা হলো। এক একটি কক্ষে 2টি করে বিছানা রয়েছে। মোট 16টি পুরুষ চালকদের জন্য, 8টি বিছানা রয়েছে মহিলা চালকদের জন্য। তাদের রুম সম্পূর্ণ আলাদা। অত্যাধুনিক এসি মেশিনের ব্যবস্থা করা হয়েছে, যাতে ওই বিশ্রাম কক্ষগুলি সর্বদা ঠান্ডা থাকে। এছাড়া মনোসংযোগ সঠিক রাখার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বসে যোগব্যায়াম করতে পারবেন চালকরা। তৈরি করা হয়েছে নতুন রিডিং রুম, সেখানে বই রাখা হয়েছে। চালকদের রান্নাঘর এবং খাবারের জায়গা সম্পূর্ণভাবে ভোল পাল্টে ফেলা হয়েছে। তবে সবথেকে আধুনিক ব্যবস্থা করা হয়েছে চালকদের যেখানে অ্যাটেন্ডেন্স দিতে হয় সেই ঘর, সেখানে অত্যাধুনিক মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে বায়োমেট্রিক ছাপটি উপস্থিতি তথ্য দিতে হবে চালকদের। এমনকি মেশিনের সঙ্গে যুক্ত করা হয়েছে অ্যালকোহল টেস্টের ব্যবস্থা। মেশিনগুলির ওপরে থাকছে একটি করে স্ট্র, যেগুলি মেশিনের একটি নির্দিষ্ট অংশে ঢুকিয়ে চালকদের মুখ দিয়ে ফুঁ দিতে হচ্ছে, যেখানে পরীক্ষা করলেই চালক মদ খেয়ে ট্রেন চালাতে আসছেন কিনা সেটা পরীক্ষা হয়ে যাচ্ছে। यहाँ पे हमारे पास मशीन लगी हुई है, CMS लगा हुआ है, उसके थ्रू वो अपनी साइन ऑन करते हैं और उसी में पूरे डिटेल्स रहते हैं उनके, पूरा उनका अल्कोहल चेक भी हो जाता है उसी में। ये पूरा जो है ये नर्व सेंटर है हमारे बुकिंग एरिया का। ब्यूरो रिपोर्ट, यूनाइटेड इंडिया न्यूज।